বধূ নির্যাতন। দমকা হাওয়ায় দরজার পর্দা নড়ছে, জানলাগুলো একে অপরের সাথে সজোরে বাড়ি খাচ্ছে, দেওয়ালে রাখা ঘড়িটা সজোরে বেজে উঠে জানান দিল তখন বাজে রাত 12টা। ঘরের ল্যান্ডফোনটাও হঠাৎ করে জোরে বেজে উঠল। আমি তখনও পড়ে রয়েছি খাটের কোনায়। তখন আমার শরীরে আর কোনো রকম জোর বেঁচে নেই যাতে আমি উঠে গিয়ে ফোনটা ধরি। অনেকক্ষণ বাজতে বাজতে ফোনটা কেটে গেল। দ্বিতীয়বার ফোন আসায় কোনো রকমে হামাগুড়ি দিয়ে ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে গলা শুনলাম দাদা ভাইয়ের। আমার পরিবার বলতে দাদা ভাই আর বৌমণি, মা বাবা বলে ডাকার মতো কেউ নেই আমার। ছোটবেলাটা কেটেছে এক অনাথ আশ্রমে। বয়স যখন 12, আমার দাদা ভাই আমাকে অনাথ আশ্রম নামক 4 দেওয়ালের ঘর থেকে উদ্ধার করেছিল। তাই পরিবার অথবা পৃথিবী বলতে একমাত্র দাদা ভাই। ফোন ধরে অনবরত হ্যালো হ্যালো বলেই চলেছে। আমি কোনো রকমে গলাটা ঠিক করে বললাম, হ্যাঁ বল, কেমন আছিস তোরা? দাদা আমার কাঁপা কাঁপা গলা শুনে বুঝতে পারল কিছু একটা আমার হয়েছে। ফোনের ওপার থেকে দাদা ভাই বলে উঠল, কালকে আসছিস তো আমাদের বাড়িতে? আমি বললাম, আমার খুব শরীরটা খারাপ হয়েছে রে, জ্বর এসেছে, তাই হয়তো আমি কালকে যেতে পারবো না, অন্য একদিন হয় যাব। শুনে দাদা ভাই বলল, তোর বৌদি আমাকে অনেক করে বলে দিয়েছে যেন তুই কালকে এখানে আসিস। কালকে আমাদের তো 5th অ্যানিভার্সারি, তাই তুই না থাকলে সেলিব্রেশন কিন্তু অসম্পূর্ণ থাকবে। আমি দাদাকে অনেক কাকুতিমিনতি করে বললাম, এইবারটা আমায় ক্ষমা করে দে দাদা, আমি এইবার যেতে পারছি না। প্রতিবার তো যাই বল, এইবার যে শরীরটা বড্ড খারাপ। দাদা বুঝলো বাড়িতে নিশ্চয়ই কিছু হয়েছে, তাই আমাকে জিজ্ঞাসা করলো, বরের সাথে ঝগড়া হয়েছে নাকি? আমি বুঝতে না দেওয়ার জন্য খানিকটা হেসে বললাম, ধুর, ও আবার ঝগড়া করে নাকি? ও তো আমার সাথে ঝগড়াই করতে পারে না। আমার বিয়ের সবে মাত্র কয়েকটা মাস হয়েছে। প্রথম থেকেই বর রোজ রাতে বন্ধুদের সাথে পার্টি করে আসে, আর যত রকমের রাগ ক্ষোভ মনে জমে থাকে তার শিকার বানায় আমাকে। রোজ রাত্রে অসহ্য রকমের মার খেতে খেতে চামড়াটা শক্ত হয়ে গেছে। আমি এসব ভাবতে ভাবতে এই ফোনের ওপার থেকে দাদা বলে উঠল, এত কিছু না ভেবে কালকে সকাল সকাল বাড়ির কাজ সেরে চলে আসবি, আমি তোর বরকে ফোন করে সব জানিয়ে দিচ্ছি, ও যেন কাজ সেরে আমাদের বাড়িতে আসে। আমি কোনো রকমে বললাম, না না, তুই ওকে ফোন করিস না, ও তো এখন ঘুমোচ্ছে। দাদা বলল, তুই আমার থেকে বয়সে অনেক ছোট, তাই কোনো কিছু লুকানোর চেষ্টা করিস না। আমি আমতা আমতা করে বললাম, না রে দাদা ভাই, আমি কিছু লুকোচ্ছি না, সত্যিই ও ঘুমোচ্ছে। দাদা হেসে বলল, তাহলে ফোনটা করেই দেখি না, ফোনের আওয়াজে ঘুম ভাঙলে নিশ্চয়ই আমার সাথে একবার কথা বলে নেবে, যতই হোক মাত্র শালা বলে কথা। ওপাশ থেকে বৌদি বলছে, আমি জানি না, তোমাকে কিন্তু কালকে আসতেই হবে, ভাবছিলাম কালকে একটু ভালো করে সাজুগুজু করব, তাই তোমাকে কিন্তু আমাকে একটু সাজিয়ে দিতে হবে, বৌমনির এইটুকু কথা রাখবে না? প্রথম থেকে বৌদিকে আমি মায়ের মতো করে কাছে পেয়েছি। আমার সব আদর আবদার বৌদি পূরণ করত, তাই আমিও কখনো বৌদির কথা ফেলতে পারিনি। তবে মনে মনে কেমন একটা ভয় চেপে ধরল, এই অবস্থায় কালকে যদি কোনো রকমে যেতেও পারি সবাই তো দেখে আমায় বুঝে যাবে আমার সাথে রোজ রাত্রে কি হয়। তাই বললাম, আচ্ছা বৌদি, আমি চেষ্টা করব, যদি জ্বরটা কমে কালকে তবে নিশ্চয়ই যাব।
বৌদি বলল, আচ্ছা আমি তবে নিশ্চিত থাকলাম কাল তুমি আসছো সকাল সকাল। ফোন কেটে যাওয়ার পর ধীরে ধীরে কোনো রকমের চেয়ারে এবং টেবিলে ভর দিয়ে নিজেকে দাঁড় করালাম। আয়নার সামনে গিয়ে দেখলাম মুখের চারিদিকে কালশিটে দাগ, হাতে পিঠে সারা শরীরে সবগুলো যেন উঁকি দিচ্ছে। ধীরে ধীরে একা একাই চারিদিকে ওষুধ লাগাতে থাকলাম প্রতিদিনের মতো। হঠাৎ দেখলাম সদর দরজায় কে কড়া নাড়ছে। আমি গিয়ে খোলাতে আমাকে এক ধাক্কা দিয়ে দরজার সামনে থেকে সরিয়ে আমার বর ঘরে ঢুকলো আর একটা গালাগাল দিয়ে বলে উঠল, এত রাত অব্দি জেগে কি করছিস? আমি ওর কথায় কোনো সাড়া না দিয়ে ভয়ে ভয়ে দরজাটা বন্ধ করে চুপচাপ ঘরে চলে এলাম। বাইরে প্রচণ্ড ঝড় আর বৃষ্টির জন্য বেশ অনেকটাই ভিজে এসেছে আমার বর, তাই জামা কাপড় চেঞ্জ করে এসে বিছানায় শুয়ে পড়ল। সে গায়ের থেকে তার অদ্ভুত বিচ্ছিরি অ্যালকোহলের গন্ধ ছাড়ছে। তাও আমি ভয়ে ভয়ে বললাম, দাদা ভাইদের কালকে 5th অ্যানিভার্সারি, তাই দাদা আর বৌদি খুব জোরাজোরি করছিল আমি যেন কালকে সকালের দিকেই ওই বাড়ি একবার যাই। কথাটা শেষ হতে না হতেই আমার দিকে কটমট করে তাকানোর পর আমি ঘাবড়ে গিয়ে বললাম, না আমি আসলে কালকেই ফিরে আসব। হঠাৎ করে অট্টহাসি হেসে বলল, এই অবস্থায় দাদার বাড়ি গিয়ে কি প্রমাণ করতে চাইছিস? আমি কি তোকে রোজ রাতে মারধর করি? না ওখানে সবার থেকে সিম্প্যাথি কালেক্ট করতে যাচ্ছিস? আর নাকি আমার নামে নালিশ জানাতে যাচ্ছিস? বলে আবার এক সজোরে গালে চড় বসালো। আমি সেই রাতে আর কিছু বলিনি, চুপচাপ উপাশ ফিরে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি ঘরের অবস্থা দেখে আমার মাথায় হাত, আলমারির খোলা দেখলাম লকারে যত গয়না ছিল তার মধ্যে একটাও নেই। বাড়ির মেন গেটটা হা করে খোলা। আমি তাড়াতাড়ি আলমারি লক করলাম আর নিজের হালকা কিছু জামা কাপড় ব্যাগে গুছিয়ে নিয়ে বেরিয়ে গেলাম। কালকে রাত্রে শেষ চর খাওয়ার পরে এটা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম, এই বাড়িতে আজকের দিনটাই আমার শেষ দিন। হাতে টাকা পয়সা না থাকার কারণে হেঁটে হেঁটেই দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তা অনেকটা দূরের হলেও গত কয়েক মাসের আতঙ্কগুলো মাঝে মাঝেই গ্রাস করছিল। মনে মনে বিয়ের পরের কথা সব চিন্তা করছি, তাই হয়তো বুঝতে পারিনি কখন বাড়ি পৌঁছে গেছি। আমাকে বাইরে এই অবস্থায় বৌদি দেখে তাড়াতাড়ি দরজা খুলে আমাকে ঘরের ভিতর নিয়ে গেল। দাদাকে চিৎকার করে ডাকলো, কারণ তখনও আমার সারা গায়ে মারধরের দাগ। দাদা ওপর থেকে তাড়াতাড়ি নেমে এসে আমার অবস্থা দেখে আমার গাল দুটো জোরে জিজ্ঞাসা করল, তোর এই অবস্থা কি করে হলো, সত্যি করে বল বোন। আমি বৌদিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সবটা জানালাম। আমার সাথে সাথে বৌদিও তখন খাচ্ছে। দাদা রাগে বলে উঠল, আর সহ্য করব না, অষ্টমঙ্গলা যখন এই বাড়িতে এসেছিলিস তোরা, তখনই আমি বুঝেছিলাম তোর আর ওর মধ্যে তেমন কোনো রকমের মিল হয়নি। তবে ভেবেছিলাম হয়তো বিয়ের প্রথম প্রথম, তাই কিছুটা সময় লাগবে। এই বাড়াবাড়িটা যে ও করবে আমি বুঝতে পারিনি, পারলে আমায় ক্ষমা করে দিস বোন। আমি দাদার হাত দুটো ধরে বললাম, এরকম করে বলিস না দাদা, আমি তোদেরকে লজ্জায় কিচ্ছু জানাতে পারিনি। আর সবসময় চিন্তা করতাম তুই আর বৌদি খুবই কষ্ট পাবি, তাই আমার সাথে এরকম হয়েছে শুনলে তাই আর কিছু বলা হয়ে ওঠেনি। দাদা বলল, খবরদার ওই রবিবাড়িতে যাবি না, এবার যা করার আমি করব। টেবিলে রাখা আমার ফোনটা হঠাৎ করে বেজে উঠল। ফোনটা ভয়ে ভয়ে রিসিভ করার সঙ্গে সঙ্গেই ওপার থেকে গালিগালাজ শুনতে পেলাম। অকথ্য গালিগালাজ দিয়ে আমাকে বলল, তোর এত বড় সাহস, তুই ওই বাড়ি ছেড়ে পালিয়েছিস। দাদা আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, যেটা করেছো আমার বোনের সাথে সেটা মোটেই ক্ষমা প্রার্থী নয়,
তাই দ্বিতীয়বার আমার বোনের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করো না, তোমার ব্যবস্থা আমি নিচ্ছি, বলেই ফোনটা কেটে দিল দাদা। সঙ্গে সঙ্গে লোকাল থানায় গিয়ে ডায়েরি করা হলো। এরকম অকথ্য অত্যাচারের কথা শুনে সবাই অবাক হয়ে আমায় জিজ্ঞাসা করলো, এতদিন ধরে কেন সহ্য করছিলে, কেন আসোনি এতদিন থানায় রিপোর্ট করতে? আমার বলার মতো কিছুই ছিল না। আগে একবার যখন বাড়ি থেকে বাইরে বেরোনোর চেষ্টা করেছিলাম, তখন সারা রাত আমার হাত পা বেঁধে না খেতে দিয়ে গোটা একটা দিন আমাকে বেঁধে রেখেছিল। আমাকে চুপ করে থাকতে দেখে ওরা জিজ্ঞাসা করল, যদি তোমাকে শাস্তি দিতে বলি, তুমি কি ধরনের শাস্তি ওকে দিতে চাইবে? আমি ছলছল চোখে দাদার দিকে তাকিয়ে, দাদা বলল, অন্যায়টা তুই করিসনি, তাই কোনো রকম ভয় পাস না। সেদিন আমি শুধু একটাই কথা বলেছিলাম, শাস্তি দেওয়ার মতো আমি কেউ নই, শাস্তি ওকে আইন দেবে, কারণ বধূ নির্যাতন তো আইনত অপরাধ। তবে আমি এইটুকুই দেখতে চাই, ওর যা শাস্তি হবে সেই ভয়ে যেন সমাজের আরো বাকি পুরুষরা তাদের স্ত্রীর গায়ে একটা আচরণ কাটতে পারে। কলমে ও কণ্ঠে অপরাজিতা।